পর্যন্ত পুলিশি তদন্তে এটা উঠে আসছে যে একদিন আগে থেকেই আতঙ্কে ছিল ওই পড়ুয়া, ঘেমে যাচ্ছিল সে এবং একদিন আগে থেকেই আতঙ্কের মধ্যে ছিল সে। যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির কাছে এমনই বান দিয়েছে দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করেছে ইউজিসি। বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসির প্রতিনিধি দল, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুকাণ্ডে এবার নতুন তথ্য, একের পর এক নতুন তথ্য উঠে আসছে পুলিশের হাতে। ঘটনার আগের দিন থেকেই আতঙ্কে ছিল প্রথম বর্ষের ওই পড়ুয়া, ঘেমে যাচ্ছিল সে, আতঙ্কের মধ্যে ছিল ওই পড়ুয়া। পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ পার্থপ্রতিম, পুলিশি তদন্তে একের পর এক নতুন তথ্য, একদিন আগে থেকেই আতঙ্কের মধ্যে ছিল ওই পড়ুয়া, ঠিক কি কারণে সেই আতঙ্ক তৈরি হয়েছিল, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং যে বিষয়টা জানা যাচ্ছে, যেদিন পড়ুয়ার মৃত্যুর ঘটনাটি ঘটে তার আগের দিন কিন্তু একেবারে পড়ুয়া যখন হস্টেল থেকে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তার যারা অন্যান্য সহপাঠী রয়েছেন, সিনিয়র রয়েছেন, তাদের তারা দেখতে পান যে এই পড়ুয়া তিনি কিন্তু হস্টেল থেকে ফেরার পর আতঙ্কের মধ্যে রয়েছেন, তিনি ঘেমে যাচ্ছেন এবং তাকে প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলেন, তেমনটা কিন্তু তাকে দেখে বুঝতে পেরেছেন অন্যান্য সহপাঠীরা। এবং এক্ষেত্রে কিন্তু একজন দ্বিতীয় বর্ষের পড়ুয়া বেঙ্গলি ডিপার্টমেন্টে, সে কিন্তু গিয়ে এই পড়ুয়ার সঙ্গে কথা পর্যন্ত বলে। অর্থাৎ যেদিন পড়ুয়ার মৃত্যুর ঘটনাটি ঘটে তার ঠিক আগের দিন যখন হস্টেল থেকে এসে ক্যাম্পাসের মধ্যে আসে, তখন তাকে দেখে কিন্তু দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া, তিনি কিন্তু বুঝতে পারেন যে এই পড়ুয়ার কোনো একটা সমস্যা হয়েছে প্রথম বর্ষের পড়ুয়া, কারণ তাকে ভর্তি হওয়ার দিন দেখেছিল ঠিকঠাক ছিল এবং তার পরের দিন যখন তাকে এই অবস্থায় দেখছে, দেখার পরে তার সঙ্গে কথা বলে এবং কথা বলতে গিয়ে তাকে জানতে চাওয়া হয় তার কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু সে কোনো রকমভাবে কথা বলার মতো অবস্থায় ছিল না এই পড়ুয়া জানা যাচ্ছে। অর্থাৎ মৃত পড়ুয়া কিন্তু কোনো একটা বিষয়, হোস্টেল থেকে ফেরার পর তিনি কিন্তু একেবারে টেনশনের মধ্যে পড়েছিলেন, তিনি একেবারে ভয় পেয়েছিলেন পড়ুয়া, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই বিষয়, ওই দ্বিতীয় বর্ষের পড়ুয়া কিন্তু গোটা বিষয়টা তদন্ত কমিটি, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি রয়েছে, তাদেরকে জানায় এবং জানাবার পর সেই তদন্ত কমিটির তরফ থেকে আজকে যে বৈঠক চলছে, সেই বৈঠকে কিন্তু এই পড়ুয়াকে ডেকে পাঠানো হয় এবং ওই পড়ুয়া কিন্তু একেবারে তদন্ত কমিটির সামনে গোটা বিষয়ে তার বয়ান দিয়েছেন এবং যে বিষয়টা জানিয়েছেন যে আগের দিন তিনি, মৃত্যুর আগের দিন পড়ুয়ার তিনি কি কি দেখেছিলেন, কি হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে, অর্থাৎ এই যে টর্চারের যে বিষয়টা, সেটা কি একেবারে যেদিন এই পড়ুয়ার মৃত্যু ঘটনা সেদিন হয়েছিল নাকি তার আগে থেকে হচ্ছিল, এই সমস্ত বিষয় কিন্তু একাধিক প্রশ্ন আবারও কিন্তু তুলে দিল। যাদবপুর কাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে এবং যাদবপুর কাণ্ডের চিঠি রহস্যে বা নতুন মোড়, কারণ যেটা জানা যাচ্ছে ধৃত দীপশেখরই চিঠি লিখেছিল এবং চিঠিতে সই করানো হয়েছিল নির্যাতিত ওই পড়ুয়াকে দিয়ে, এমনই দাবি করছেন ধৃত দীপশেখর দত্তর মা। এবং মেন হস্টেলের 104 নম্বর ঘরে ওই ছাত্রকে সামনে বসিয়েই লেখা হয়েছিল সেই চিঠি, জোর করে তাকে দিয়ে সই করানো হয়েছিল চিঠিতে। মানসিক নির্যাতন করার সময় প্রাক্তনী সৌরভ মনতোষ দীপশেখরের সঙ্গে ছিল আরো অনেকে, এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। পারিপার্শ্বিক সেই সমস্ত তথ্য প্রমাণ এবং বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অজ্ঞাত পরিচয়দের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। অর্থাৎ চিঠি রহস্যে বা নতুন মোড়, চিঠি লিখেছিলেন ধৃত দীপশেখর দত্ত এবং চিঠিতে সই করানো হয়েছিল নির্যাতিত ওই পড়ুয়াকে দিয়ে। ধৃত দীপশেখরের মা এমনই দাবি করছেন, মেন হস্টেলের 104 নম্বর ঘরে ওই ছাত্রকে সামনে বসিয়েই লেখা হয়েছিল সেই চিঠি, জোর করে তাকে দিয়ে সই করানো হয়েছিল চিঠিতে। মানসিক নির্যাতন করার সময় প্রাক্তনী সৌরভ মনতোষ এবং দীপশেখরের সঙ্গে ছিল আরও অনেকে এবং এখন সেই সমস্ত অজ্ঞাত পরিচয়দের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।